to Shobham Remix. তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর 001। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আই হোপ, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো সামনেই তো শিবরাত্রি চলে এলো, তাই হলো ওনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসি। অনেকেই তাছাড়া রিকোয়েস্ট করেছে যে শিবরাত্রি স্পেশাল ভিডিও নিয়ে আসতে, তাই হলো একটি ভিডিও নিয়ে আসি। তো আপনারা প্রিভিউ দেখে বুঝে গেছেন যে ভিডিওটি কীরকম হতে চলেছে। তো ওইরকম শেয়ার স্ট্রি যদি আপনারা ক্রিয়েট করতে চান, তাহলে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ থাকুন। এবং আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো চলুন আর বেশি দিন না করে ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিও ক্রিয়েট করতে হলে আমাদের প্রয়োজন হবে তিনটি পিসের লিঙ্ক, একটি হচ্ছে বিডমার, একটি লাইট হবে, একটি স্যাকের ভিডিও। তিনটিকে আপনারা এর মতন ইনপুট করে নেবেন। ইনপুট করার পর আপনারা এর মতন টোকেন করে বিডমার ফ্রি টোকেন করবেন। তো বিডমার ফ্রি টোকেন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, বিডমার্কের ওপর ফোটো অ্যাড করতে হবে, তার উপর এফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য আমরা প্রথম বিডমার্কে চলে আসবেন, প্লাস এখানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে ফোটো সিলেক্ট করে নেবেন। এবারে ফোটোটি ফুল স্ক্রিন করে দিন, ওপরে থ্রিডে ক্লিক করবেন, তারপর ফিল কম্পোজিশনটিতে ক্লিক করলে ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর অ্যারো বাটনে ক্লিক করে কার বাটনে ক্লিক করে দেবেন। আবারও প্লাস এখন মিডিয়া ফোটো অ্যাড করবেন, উপরে থ্রিডে ক্লিক করে ফুল স্ক্রিন করে এবার এখানে দুবার ক্লিক করে এরকম বিভিন্ন ফোটোটি অ্যাড করে নেবেন। তো এইভাবে আমরা ফোটোগুলি অ্যাড করে নেবেন। প্রত্যেকটি ভিডমার্কের চলুন আমি ফটোগুলি অ্যাড করে নিই, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। তো আমি প্রতিটি ভিডমার্কের ফটোগুলি অ্যাড করে নিয়েছি। এবার যেটা করবেন, আপনাদেরকে ফটোগুলির ওপর প্রথমে এফেক্ট অ্যাড করতে হবে, তারপর লাইট এফেক্ট অ্যাড করতে হবে। প্রথমে এফেক্ট অ্যাড করার জন্য আপনারা এখান থেকে চলে যাবেন ব্যাকে, এফেক্ট ফিচারটি ওপেন করবেন। ওপেন করবে এক নম্বর এফেক্ট লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, এই যে লেখা রয়েছে এফেক্ট ওয়ান, দেখতে পাচ্ছেন এফেক্ট টু লেখা রয়েছে। ছবিটিতে ক্লিক করে এখানে ছবিটিতে ক্লিক করার পর এফেক্টে ক্লিক করে থিরোটে কপি এফেক্ট করে নেবেন। এখান থেকে ব্যাক চলে যাবেন, দেন বিডমার্কটি ওপেন করে আপনারা ওপর দিয়ে স্ক্রল করে দেখবেন এফেক্ট ওয়ান লেখা রয়েছে। এখানে দেখে দিচ্ছি এফেক্ট ওয়ান লেখা রয়েছে, এখানে আপনারা এই ছবিটিতে আপনারা এফেক্ট ওয়ানে নিচে দিয়ে নামিয়ে দেখবেন এই যে ছবিটি রয়েছে, ছবিটিতে আপনারা এফেক্ট ওয়ানে পেস্ট করে দেবেন। এই এফেক্ট এটি পেস্ট করে দিলেন, আবার আপনারা এখান থেকে চলে যাবেন, দেখবেন কত এফেক্ট ওয়ান লেখা রয়েছে। এগুলো এফেক্ট থ্রি, এফেক্ট টু, এফেক্ট ওয়ান, এখানে একটি এফেক্ট ওয়ান পেয়ে যাবেন। এই যে 22:15, তো এখানে এই ছবিটিতে আপনারা এফেক্টটি অ্যাড করে দেবেন, অ্যাড হয়ে গেছে। দেন এখান থেকে ব্যাক গিয়ে আপনারা আবার সেকেন্ড পিচারটি ওপেন করে এবার 2 নম্বর এফেক্টটি কপি করে নেবেন। দেন এখান থেকে ব্যাক গিয়ে বিডমার্ক প্রজেক্টটি ওপেন করে আপনারা যেখানে যেখানে 2 নম্বর এফেক্টটি ইউজ করতে হবে লেখা রয়েছে, এফেক্ট টু দেখতে পাচ্ছেন, যেখানে এফেক্ট টু এরকম যেখানে লেখা রয়েছে এফেক্ট টু, সেখানে আপনারা ভিডিওগুলি বুস করে দেবেন। যে ছবিগুলো দেখবি যা দেওয়া রয়েছে ওপরে স্ক্রল করে ছবি পেয়ে যাবেন। আমি বসিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে এফেক্ট থ্রি দেওয়া রয়েছে, এখানে বুস করতে হবে না, জাস্ট এফেক্ট টু যেখানে রয়েছে সেখানটা বুস করে দেবেন। এফেক্ট টু রয়েছে, এটা এফেক্ট টু রয়েছে, এটা এফেক্ট টু, এটা এফেক্ট থ্রি রয়েছে, এটা ওয়ান হয়েছে, এটা টু, দেখতে পাচ্ছেন এফেক্ট টু এফেক্টগুলি বুঝ করে নিয়ে দিলাম। এবার এখান থেকে ব্যাগ গিয়ে আবার এফেক্ট রিসিপ্ট ওপেন করে এবার 3 নম্বর এফেক্টটি কপি করে নেবেন। এখানে ব্যাগ গিয়ে বিডমার্ক প্রজেক্ট ওপেন করে আপনারা কোথায় 3 নম্বর এফেক্টটি পেস্ট করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে 8.8 সেকেন্ডে এই দুটি ছবিতে পেস্ট করবেন। অ্যান্ড এবং এখান থেকে গিয়ে এখানে একটি ছবি পেয়ে যাবেন 20.26 সেকেন্ডে, এই সেকেন্ড এই ছবিটিতে পেস্ট করে দেবেন। দেন এফেক্টগুলি পেস্ট হয়ে গেছে। এবার যেটা করবেন, এফেক্টের ওপর লাইট এফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য ব্যাগ গিয়ে লাইট এফেক্ট প্রিসেটটি ওপেন করবেন। দেন এখানে এই বাটনটিতে ক্লিক করবেন, এই যে বাটনটিকে ক্লিক করবো আপনারা সিলেক্ট অল লেয়ারে ক্লিক করবেন, কপি আর 28 লেয়ার আছে এখানে কপি করে নেবেন। দেন এখান থেকে ব্যাক গিয়ে আপনারা বিডমার্ক প্রজেক্ট ওপেন করবেন, ওপেন করবার চলে যাবেন 0.01 সেকেন্ড, সরি প্রথম ছবিটির পরে এই যে এখানে চলে যাবেন 1.90 সেকেন্ডে, চলে যাওয়ার পর এই বাটনটিতে ক্লিক করে পেস্ট 28 লেয়ারে পেস্ট করে দেবেন।
এটা দেখতে পাচ্ছেন ঠিক জায়গায় ভিডিওটি রেডি হয়ে গেছে। এবার ভিডিওটিকে সেভ করে দিন, উপরে সেটিং অপশনে গিয়ে সেভ অপশনে ক্লিক করবেন, দেন নিচে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন, তাহলে ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ক্যামেরা একটু কমেন্ট করে দেবেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটি একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।